এই ভিডিওতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে তোমাদের প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 3, কিন্তু এটা দেওয়া হয়েছে পঞ্চম সপ্তাহে। অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো, বলছে যে রাষ্ট্রের ধরন বিশ্লেষণ সহ গণতন্ত্র সফল করার উপায় এবং সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি ব্যাখ্যা করুন। তো এখানে তোমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো একটু লক্ষ্য করো। এখানে বলছে যে পাঠ্যপুস্তক অথবা শিক্ষক অথবা মোবাইল কিংবা অনলাইনের সহযোগিতা নেওয়া যেতে পারে। এরপরে বলছে যে প্রয়োজনে ইন্টারনেট থেকেও সহায়তা নেওয়া যেতে পারে। এরপরে বলছে যে রাষ্ট্র ও সরকারের ধারণা বর্ণনা করতে হবে, রাষ্ট্রের ধরন বিশ্লেষণ করতে হবে, গণতন্ত্রের ধারণা বর্ণনা করতে হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ত্রুটি উল্লেখ করতে হবে, গণতন্ত্র সফল করার উপায় বর্ণনা করতে হবে, সংসদীয় সরকারের ধারণা বর্ণনা করতে হবে, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি বর্ণনা করতে হবে। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে। ক নম্বর প্রশ্নের উত্তর, রাষ্ট্রের ধরন। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র দুই ধরনের হয়, যেমন পুঁজিবাদী রাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়। এ সরকার ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ ব্যক্তিমালিকানায় থাকে, এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা পরিচালিত হয়। এ ধরনের রাষ্ট্রে নাগরিকগণ সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন। বর্তমান বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই পুঁজিবাদী রাষ্ট্র, সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা এক গণতান্ত্রিক রাষ্ট্র, দুই একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে। একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একনায়কতন্ত্র এক ধরনের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রের শাসন ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত না থেকে একজন স্বেচ্ছাচারী শাসক বা দল বা শ্রেণীর হাতে ন্যস্ত থাকে। এতে নেতাই দলের সর্বময় ক্ষমতার অধিকারী। এছাড়াও আরও কয়েক প্রকার রাষ্ট্র রয়েছে। নিচে ছকের মাধ্যমে বিভিন্ন ধরনের রাষ্ট্রের রূপ তুলে ধরা হলো। এই যে স্ক্রিনে যে তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটি তোমরা তোমাদের খাতায় অঙ্কন করে দিবে। এরপরে খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নে বলেছিল যে গণতন্ত্র সফল করার উপায়, তো আমরা এখন সেটি লিখব। গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসন ব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা, কিন্তু এর চর্চা বা বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী, অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব। এছাড়াও আরও প্রয়োজন পরমত সহিষ্ণুতা, আইনের শাসন, মুক্ত ও স্বাধীন প্রচারযন্ত্র, একাধিক রাজনৈতিক দল ও রাজনৈতিক সহনশীলতা। তবে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া, তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। এজন্য যা করা প্রয়োজন তা হলো নাগরিকদের পরমত সহিষ্ণু হতে হবে, সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে, অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যের উপর চাপিয়ে দেওয়া যাবে না। ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে, এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য। কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না, দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে।
ব্যক্তি স্বতন্ত্রকে শ্রদ্ধা করতে হবে, সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলী অর্জন করতে হবে। নাগরিকদের হাতে হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। এরপর গ নম্বর প্রশ্নের উত্তর, সংসদীয় সরকারের গুণ ও ত্রুটি। সংসদীয় সরকারের গুণ, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যেসব গুণ রয়েছে তা নিম্নরূপ। এক, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার, এতে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। দুই, আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক। শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকারের আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তিন, বিরোধী দলের মর্যাদা। এ সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার মনে করা হয়, ফলে জাতীয় সংকটে ক্ষমতাসীন ও বিরোধী দল একসাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। বিরোধী দল হচ্ছে সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। চার, সমালোচনার সুযোগ। এ সরকারের সংসদ সদস্যগণ, বিশেষ করে বিরোধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়, ফলে সরকার তার কাজে সংযত ও ভালো কাজ করার চেষ্টা করে। পাঁচ, রাজনৈতিক শিক্ষা দেয়। সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হয়, জনমতকে অনুকূলে রাখার জন্য তাই সরকারি ও বিরোধী দল সবসময় তৎপর থাকে। সংসদে বিতর্ক হয়, এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়। সংসদীয় সরকারের ত্রুটি। সংসদীয় সরকার পদ্ধতিতে কিছু ত্রুটি রয়েছে, যথা এক, স্থিতিশীলতার অভাব। সংসদীয় সরকার অস্থিতিশীল হতে পারে, মন্ত্রিসভা আইনসভার আস্থা হারালে অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠতার হেরফের হলে সরকারের পতন ঘটে। এ ধরনের পরিস্থিতি দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। দুই, ক্ষমতার অবিভাজন। এ ধরনের সরকার শাসন ও আইন প্রণয়ন ক্ষমতা একই স্থানে তথা মন্ত্রিপরিষদের হাতে থাকে বলে মন্ত্রীগণ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এজন্য সংসদীয় সরকারকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলে আখ্যায়িত করা হয়। দুই, অতিদলীয় মনোভাব। সংসদীয় সরকার মূলত দলীয় সরকার, এতে দলের সংখ্যাগরিষ্ঠতার উপর সরকারের গঠন ও স্থায়িত্ব নির্ভর করে, ফলে দলকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়, ফলে জাতীয় স্বার্থ ব্যাহত হয়। চার, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এখানে যে কোনো বিষয়ে বহু আলোচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়, ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়।